মমতা ব্যানার্জি ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ শ্রদ্ধাপূর্বক এবং সিদ্ধান্তকরণে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত অনুরাগ বা দেশ রহিত হইয়া সর্বপ্রকার জনগণের প্রতি এই সংবিধান ও বিধি অনুসারে ন্যায় চরণ করিব। Kolkata today saw the fanciest oath-taking ceremony that the state has seen in a long time. Mamata Banerjee has finally been coronated as CM for the second time. With Nitish Kumar, Lalu Yadav, Akhilesh Yadav and Arvind Kejriwal in attendance, Mamata Banerjee took oath along with 41 ministers. আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়াছি। আমার কর্তব্য সমূহ শ্রদ্ধাপূর্বক এবং সিদ্ধান্তকরণে নির্বাহ করিব। অলসো প্রেজেন্ট ওয়ার ফারুক আবদুল্লাহ অফ দ্য ন্যাশনাল কনফারেন্স, ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি অ্যান্ড দ্য বিজেপিস মিনিস্টার ফ্রম Bengal, Babul Supriyo, represented the center. But the entire opposition in the state, the left, Congress and the BJP, boycotted the ceremony, calling it a waste of public money. Massive cutouts, Jayalalitha style, of Mamata Banerjee line in Kolkata's Red Road. At the venue, over 20,000 people were allowed in without passes or invitations to witness the oath ceremony.